করোনাকাল কাটিয়ে চলতি বছর আবারও আগামী 12ই অক্টোবর শুরু হচ্ছে চলতি বছরের চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা। চলতি বছর গোটা পশ্চিমবঙ্গে 2 লক্ষ পরীক্ষার্থী হলেও করোনাকালের আগে এই সংখ্যাটি প্রায় 5 লক্ষ ছিল বলে জানান পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের সদস্য দীপ্তি রায়। তিনি আরও জানান, গত বছরগুলোতে যে হারে পরীক্ষার্থী সংখ্যা ছিল তা করোনাকালের জন্য অনেকটাই হ্রাস পেয়েছে। এটার স্বাভাবিক ছন্দে আনতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। দীপ্তি দেবী আরও জানান, শিলিগুড়ি শিক্ষা জেলায় প্রায় 2000 পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। সোমবার ইংরেজি পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হলো বৃত্তি পরীক্ষা। সকল উত্তীর্ণ পরীক্ষার্থীদের শংসাপত্র দেওয়া হবে স্কুল মারফত। अभी ना जाओ छोड़ कर बाबा। दादू बाबा, डॉक्टर एवरीथिंग इज अंडर कंट्रोल। আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা। হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। গত 2 বছর করোনা আবহে আমরা পরীক্ষা নিতে পারিনি। তাছাড়া 30 বছরের বিভিন্ন সেন্টারে, আমাদের এখানে 14টা সেন্টার হয়েছে, সেখানে পরীক্ষা চলছে এবং শেষ আজকে পরীক্ষার। শিক্ষার প্রতি যে অভিভাবকদের আগ্রহ এবং বিভিন্ন স্কুলের মাস্টারমশাইদের আগ্রহ, এটা কিন্তু মানে ভীষণভাবে আমাদের চোখে পড়েছে। আমরা দেখছি যে ডেট চলে গেছে এনরোলমেন্টের, তারপরেও বহু মাস্টারমশাই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, অভিভাবকরা যোগাযোগ করছেন। সারা মানে পশ্চিমবঙ্গে প্রায় 2 লক্ষের মতো পরীক্ষা দিচ্ছে এবার, কারণ এই ছাত্র সংখ্যা আমাদের প্রায় 5 লাখে চলে গেছিলো 2019 সালে, এবং বিগত 2 বছর না হওয়াতে কিছুটা কনফিউশন আমাদের মধ্যেও কাজ করছিলো করোনা আবহ আবার তৈরি হওয়াতে, যার জন্য ছাত্র সংখ্যা অন্য অন্য বারের তুলনায় এবার একটু কম হলেও উৎসাহে কিন্তু আমরা দেখেছি প্রবল মানুষের সাড়া। জেলা বলতে আমরা তো শিলিগুড়ি মহকুমাটাই পাই আর কি, পাহাড়ের দিকে পরীক্ষা তো আমরা নিতে পারি না, এখনও পর্যন্ত আমাদের ইনফ্রাস্ট্রাকচার সেটা নিতে পারে না। আর ওই সমস্ত দিকে বেশিরভাগই প্রাইভেট স্কুল এবং ইংলিশ মিডিয়াম। আমাদের পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদেরকে পরীক্ষার্থী হিসেবে এখনও